বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের ভাড়া করে দেয়া বাসায় ওনার প্রেমিকা যে আত্মহত্যা করছে, সেখানে প্রেমিকা থাকতো। তো সেটার পর এটার ব্যাপারে এখন ডেইলি স্টার হচ্ছে আলোচনা করবে যে মিডিয়ার ভূমিকা কী হওয়া উচিত এই ধরনের ঘটনায়। এবং ভিকটিম ডাবল কোটে রাখার কারণ হচ্ছে ভিকটিম যে কে এটা আমরা জানি না, এটা নির্ধারণ করবে হচ্ছে এরা নারীবাদীরা। কে ভিকটিম এটা নারীবাদীরা নির্ধারণ করবে, আইন অপ্রাসঙ্গিক, আদালত অপ্রাসঙ্গিক, এভিডেন্স অপ্রাসঙ্গিক, ময়নাতদন্তের রিপোর্ট অপ্রাসঙ্গিক, ডাক্তারের বক্তব্য অপ্রাসঙ্গিক। দেখাবো আপনাদেরকে, এগুলো আমার বানানোর কথা না, এই ভিডিওতে এখন দেখবেন যে এরা কোন দুনিয়ায় থাকে, কোন দুনিয়ায় বাস করে। বেসিক্যালি তাদের কথা হচ্ছে, তাদের চাওয়া হচ্ছে যে যে একটা ঘটনা ঘটার পর, যেটা অনেকবার আলোচনা করছি, এদের চাওয়া হচ্ছে ছেলের ধরা ফাঁসি দিয়ে দিতে হবে। ছেলের এখানে অন্যায় থাকুক না থাকুক, সেক্স যদি কনসেনজুয়াল হয় বা না হয়, মেয়ে যদি আত্মহত্যা করে, মেয়ে যদি কোনো ছেলের কোনো দায় নাই, ছেলের সাথে পাতে কোথাও নাই, তাও ছেলের ফাঁসি দিয়ে দিতে হবে। এটাই এদের চাওয়া, এটাই হচ্ছে মজার জায়গা। এবং এরা চায় যে মিডিয়ার সামনে তথ্য, ধরেন একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক যে তথ্যগুলো আসে, এমন কোনো তথ্য জানি না সে যাতে ছেলেটা নির্দোষ প্রমাণিত হয়। মানে শুনতে একটু অবিশ্বাস্য লাগতে পারে, বাট বেয়ার উইথ মি, আমি আপনাদেরকে দেখাবো প্রমাণ, এদের কথা থেকেই শুনতে পারবেন একদম ক্লিয়ারলি। মানে এদের ভেতরে যে ভাবনাগুলো এরা ধারণ করে, এরা যখন বলে ইনভলান্টারিলি, এদের ভাবনাগুলো প্রকাশ পায় এবং বের হয়ে আসে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এদের ভেতরে এরা কী চায় আসলে। এদের চাওয়া হচ্ছে যে সত্য কি ডাজেন্ট ম্যাটার, ফ্যাক্ট কি ডাজেন্ট ম্যাটার, কে দোষী কে নির্দোষ ডাজেন্ট ম্যাটার, পুরো ঘটনাকে এমনভাবে সাজাইতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে, এমনভাবে ন্যারেটিভ দাঁড় করাইতে হবে যেন ছেলেটাকে ফাঁসানো যায় এবং মেয়েটাকে নির্দোষ প্রমাণ করা যায়। সো এখন আমরা সেটাই দেখবো। তো যেই ঘটনা উপলক্ষে তারা আলাপ শুরু করছে, সেই মেয়েটা লাখ টাকার ফ্ল্যাট, ছেলে লাখ টাকা ফ্ল্যাট ভাড়া করে রাখতো সেই মেয়েকে, এবং মেয়ে স্বেচ্ছা সেখানে থাকতো, তাকে কোনো জোর জবরদস্তি করা হয় নাই, বা অ্যাটলিস্ট জোর জবরদস্তির কোনো সাইন কোনো প্রমাণ নাই। তারা দাবি করতেছে জোর জবরদস্তি করা হইতো, কেন, কারণ তারা নারীবাদী, ছেলেকে ফাঁসাইতে হবে। মেয়েকে জোর জবরদস্তি করা হতো এমন কোনো প্রমাণ নাই। তাদের ফোনালাপ প্রকাশ পাইছে, সেখানে ফোনালাপে দেখা যাচ্ছে এরা প্রেম করতেছে, চ্যাট করতেছে, প্রেমের ঘটনা। নারীবাদ নারী যত মহিলা এবং নারীবাদীগুলো আছে, এদের দাবি হইতেছে না জোর করা হয়েছে। কেন কেন জোর করা হয়েছে, কেন মনে হলো আপনার জোর করা হয়েছে, কী প্রমাণ আছে, কোনো প্রমাণ নাই। আমার মনে হয়েছে কেন, ছেলেকে ফাঁসাবো, মেয়েকে বাঁচাবো, এই হয়েছে ঘটনা। বাঁচাবো কি, মেয়ে তো মারাই গেছে, ছেলেকে ফাঁসাবো এখন। তো এখন এই ভদ্রমহিলার দাবি যে মিডিয়াতে অনেক অপ্রাসঙ্গিক সংবাদ আসে এবং এগুলো ভিকটিম ব্লেমিং করার জন্যে করা হয়। প্রথম প্রশ্ন আমার হয়েছে যে ভিকটিমকে সেটা আপনারা কীভাবে জানলেন, একটা ঘটনা ঘটার পর কে ভিকটিম সেটা আপনারা কীভাবে সিদ্ধান্ত নেন। ও, তার মানে হয়েছে আপনার চিন্তাতেই এটা রয়ে গেছে, আপনার এটা চিন্তা থেকে বের হয়ে আসতেছে যে মেয়ে ভিকটিম, একটা ঘটনা ঘটলে মেয়ে ভিকটিম এবং ছেলে হইতেছে ক্রিমিনাল, এটা হইতেছে আপনাদের স্টার্টিং পয়েন্ট। সুতরাং আপনারা এখন পুরো ন্যারেটিভটা সেখানে দাঁড় করবেন, ভিকটিমকে সেটা আপনি কীভাবে জানলেন। এই যে দিহান আনুষ্কার ঘটনা, সেই দিহান আনুষ্কার ঘটনা নিয়ে অনেকগুলো কথাই এখন এই মহিলার আলোচনা করবেন, সেখানে অনেক মজা দেখতে পাবেন, যারা মাথার মধ্যে কী পরিমাণ কলুষ নিয়ে ঘোরে এরা, কী পরিমাণ অসভ্য এবং ইতরেরা। তো দিহান এবং সেই আনুষ্কার ঘটনা, তো দিহান ভিকটিম, মেয়ে স্বেচ্ছায় ছেলের বাসায় গেছে, হেঁটে হেঁটে ছেলের বাসায় ঢুকছে, এগুলো নাকি আলোচনা করা যাবে না মিডিয়ার সামনে, এগুলো নাকি দেখানো যাবে না, দেখালে নাকি ভিকটিম ব্লেমিং। মেয়ে স্বেচ্ছায় ছেলের বাসায় ঢুকলো, সেই ভিডিও এভিডেন্স আমরা দেখলাম, কারণ শুরুতে বলা হচ্ছে কি ছেলে মেয়েকে তুলে নিয়ে গেছে, শুরুতে বলা হচ্ছে গ্রুপ স্টাডি করতে গেছে, তারপর সে জোর করে মেয়েকে রেপ করছে, এগুলো বলছে। তারপর যখন আস্তে আস্তে প্রমাণ আসতে শুরু করলো, তাদের মধ্যে প্রেম আছে, যে জোর করে যায় নাই, মেয়ে স্বেচ্ছায় গেছে সেখানে, এবং এমন না যে তারা ফ্রেন্ড, এমন না যে তাদের মধ্যে প্রেম আছে, তারা প্ল্যান করে মেয়ে ওই বাসায় গেছে, এবং সেই প্ল্যান যে করছে, সেই প্ল্যানিংয়ের স্ক্রিনশট এগুলো প্রকাশ করা যাবে না, এই নারীবাদী শয়তানদের দাবি। কেন, তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে এখানে মেয়ের উপর কোনো জোর জবরদস্তি হয় নাই, মেয়ে স্বেচ্ছায় সেই বাসায় গেছে এবং স্বেচ্ছায় তারা সেক্স করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই যে এই মহিলা এখন দাবি করবেন যে লাখ টাকার ফ্ল্যাটে মেয়ে একা থাকতো, এই তথ্য মিডিয়াতে কেন আসবে, কারণ এই তথ্য যদি মিডিয়াতে আসে তাইলে বোঝা যাবে কি যে মেয়ের উপর জোর জবরদস্তি করা হয় নাই, মেয়ের পেছনে ছেলে খরচ করতো এবং মেয়ের ছেলের ভাঙাইতো ছেলেকে, বেসিক্যালি ছেলের টাকায় দামি দামি পোশাক আশাক পরতো, ছেলের টাকায় দামি ফ্ল্যাটে থাকতো এবং সেই দামি ফ্ল্যাটে সে ইফতার পার্টি করতো, সেই ইফতার পার্টি ফেসবুকে ছবি আপলোড দিত, তাকে নির্যাতন করা হচ্ছে, সে কখনো সাহায্য চাচ্ছে না, কারো কাছে সাহায্য চাচ্ছে না, সে ফেসবুকে ছবি দিয়ে বাড়াইতেছে। তো এই যে এই তথ্যগুলো যদি এখন আসে, তাহলে তো এখন এরা আর নিজেদের কেস দাঁড় করাইতে পারবে না, ছেলেকে ফাঁসানো যাচ্ছে না। লাখ টাকা ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন তরুণী, এই ডিটেলসগুলো তো সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। এই ডিটেলসগুলো তো আমাদের জানতে হবে না। আমাদের কী কী জানতে হবে, আমাদের জানতে হবে যে সেই মেয়েটাকে কোনোভাবে নির্যাতন করা হচ্ছিল না কি না, সেই মেয়েটা কোনো অ্যাবিউজের সিচুয়েশনে সে বসবাস করতো না কি না। এই মহিলার কথা থেকে এখনই বের হয়ে আসবে যে কেন এটা প্রয়োজন, কেন এই বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন, বাস্তবতা বোঝার জন্য। এই যে মেয়ের ফ্ল্যাটে একা 1 লাখ টাকা বাসায়
থাকতো, সে কেন একা থাকতো, কেন 1 লাখ টাকার বাসায় থাকতো, সে তো 1 লাখ টাকা ইনকাম করে নাই, টাকার উৎস কি, কে দিচ্ছে, ওই ছেলে দিচ্ছে, তাহলে তো ছেলে জোর করতেছে না, আমি স্বেচ্ছায় থাকতেছে, এই বিষয়গুলো, এই যে সামাজিক বাস্তবতাগুলো, এই যে প্রাসঙ্গিক বিষয়গুলো, এগুলো নাকি আলোচনা করা যাবে না, এবং এগুলো যে আলোচনা করা দরকার এটাই তার নিজের কথা দেয় ফুটে উঠবে। এখন মনে হতে পারে যে হ্যাঁ, আমাদের সমাজের সমাজ ব্যবস্থা কেমন হয়ে যাচ্ছে সেটা নিয়ে সেটা রিফ্লেকশন গণমাধ্যমে উঠে আসা উচিত, এবং সেই জন্য মানুষের জন্য এই ডিটেলসগুলো প্রয়োজন, এবং এগুলো যে শুধুমাত্র মানুষের বোঝার জন্য না, এগুলো যে আদালতের বিচারিক প্রক্রিয়াতেও একটা রেলেভেন্ট ইনফরমেশন এবং একটা প্রয়োজনীয় তথ্য, সেটাও কিন্তু এই মহিলা এখন নিজেই কথার মধ্যে দাবি করে ফেলবেন, কারণ ফ্যাক্ট তো পুরোপুরি উড়ে দিতে পারতেছে না, জাস্ট ফ্যাক্টকে টুইস্ট করার চেষ্টা করে না, রাইট, ফ্যাক্ট উড়িয়ে দেয় পুরোপুরি। তো সে বলবে যে এভিডেন্স অ্যাক্ট নামে একটা জিনিস আছে আদালতে, সেখানে এভিডেন্স অ্যাক্টটাকে বিভিন্ন এভিডেন্স, প্রাসঙ্গিক এভিডেন্স উপস্থাপন করা হয়, যে যে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, বাদী বিবাদী অভিযুক্ত আসামি বা যে ইয়ে, তাদেরকে বোঝার জন্য, তাদের চারিত্রিক দিকটা বোঝার জন্য, কারণ আদালতে সব কিছু হইতেছে রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক ইনফরমেশন। এখন মনে হতে পারে যে হ্যাঁ, আমাদের সমাজের সমাজ ব্যবস্থা কেমন হয়ে যাচ্ছে সেটা নিয়ে সেটা রিফ্লেকশন গণমাধ্যমে উঠে আসা উচিত, এবং সেই জন্য মানুষের জন্য এই ডিটেলসগুলো প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে যে যখন আমরা এই ধরনের ডিটেলসগুলো আমাদের কভারেজে আমরা যখন প্রকাশ করি, এইটা কিন্তু পরবর্তী দিকে ইট ক্যান অ্যান্ড ইট উইল বি ইউজড এগেনস্ট দ্য ভিকটিম ইন কোর্ট। এই একটা আশঙ্কা আমাদের মাস্টার মাইন্ডের যে ছাত্রীটা কিছুদিন আগে, কয়েক মাস আগে ধর্ষণের শিকার হয়ে যে 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 ছাত্রীটা মারা যায়, তার ক্ষেত্রেও এই আশঙ্কাটা থেকে যায়, কারণ সেই ছাত্রীকে নিয়ে যে ধরনের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে বা গণমাধ্যমে যে ধরনের যেই অ্যাঙ্গেলে তারা তদন্তটা করেছে, সে অ্যাঙ্গেলটা কোনোভাবে ছাত্রীর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ছিল না। যেটা বললাম যে দিহা নানুষ্কার এই ঘটনায় আপনি যদি পুরো ঘটনাটা না শুনেন, যে ও আচ্ছা তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, মেয়ে স্বেচ্ছায় ওই বাসায় হেঁটে ঢুকছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে কেউ জোর করতেছে না, সে একা একা ঢুকছে, তাদের মেসেঞ্জারের চ্যাট থেকে দেখা যাচ্ছে যে আগের দিন তারা প্ল্যান করছে সেই মেয়ে, যে আমি তোমার বাসায় আসবো কালকে, বাসা ফাঁকা আছে, ছেলে বলছে, মেয়ে বলছে ওকে তাহলে আমি আসতেছি। তো এই সব কিছু দেখলেই যে যেটা বললো এভিডেন্স অ্যাক্ট আদালতে সব কিছু কনসিডারেশনে নিয়ে সিদ্ধান্ত নেবে, ও আচ্ছা তাহলে মেয়ের উপর জোর জবরদস্তি হয় নাই, কিন্তু তাদের দাবি হইতেছে না, এগুলো কোনো কিছু মিডিয়াতে আসতে দেওয়া যাবে না, দিলে প্রমাণ হয়ে যাবে মেয়ে দোষী, ছেলে নির্দোষ, বা মেয়ে দোষী না ছেলে নির্দোষ, আনতে দেওয়া যাবে না, এবং আদালতে এগুলোকে নাকি চরিত্র হরণ। কীভাবে আমি সেটা বলি, এভিডেন্স অ্যাক্ট নামে আমাদের একটা আইন আছে, এভিডেন্স অ্যাক্টের 155 ধারা অনুযায়ী এই ধরনের ডিটেলসগুলো দিয়ে একজন ভিকটিমের চরিত্র হনন করা যায়। হ্যাঁ, আপনি এদের টার্ম শুনে কনফিউজ হলে হবে না, শয়তানদের টার্ম, এরা তো এদের মতো করে টার্ম ইউজ করে, এভিডেন্স দেখালে নাকি চরিত্র হনন হয়ে যাচ্ছে, তাহলে কি এখন এভিডেন্স দেখাবো না, তো কখন চরিত্র হনন হবে না, যেখানে যেভাবে আপনারা বলবেন ছেলেরা ফাঁসি দিয়ে দিলে তখন আর চরিত্র হনন হবে না, যতক্ষণ পর্যন্ত ছেলেকে ফাঁসি দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত প্রমাণ করা যাচ্ছে যে ছেলে নির্দোষ না, ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। সো আপনি এমন তথ্য, এমন কোনো এভিডেন্স যদি সামনে আসে যেতে যাতে প্রমাণিত হয় মেয়ের এখানে সম্মতি ছিল, মেয়ের উপর কোনো জোর জবরদস্তি হয় না, তাহলে নাকি এটা হইতেছে চরিত্র হনন। এভিডেন্স একটা সাধারণত ব্যবহার করা হয় একজন ভিকটিম কতটা বিশ্বাসযোগ্য সেইটা সেটা একটা সেটা বিশ্লেষণ করার জন্য। আদালতে আইন পর্যন্ত এভাবে চলে যে প্রাসঙ্গিক তথ্য থেকে বোঝার চেষ্টা করা হয় যারা জড়িত, তাদের চারিত্রিক দিক, তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কতটুকু, এগুলো বোঝার জন্য আদালত আনুষঙ্গিক পারিপার্শ্বিক সব কিছু কনসিডারেশনে নেয়। এখন এই মায়ের দাবি হইতেছে এগুলো বলা যাবে না, এগুলো কোনো কিছু কনসিডারেশনে নেওয়া যাবে না, নিলে কিন্তু সাধারণত বেশিরভাগ কেসেই দেখা যায় যে মেয়ে আসলে মেয়ের উপর কোনো নির্যাতনের ঘটনাই ঘটে নাই, রাইট। সো এই হচ্ছে এদের চাওয়া পাওয়া, কথা বলছেন না, আনুষঙ্গিক 10 লাখ 1 লাখ টাকার ফ্ল্যাটে মেয়ে একা থাকতো, এটা কেন মিডিয়াতে বলতেছে, কারণ কেন এটা বললে আমরা বোঝা যাবো যে মেয়ের উপর জোর জবরদস্তি হয় না, সুতরাং এটা বলা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই এভিডেন্স অ্যাক্টের ব্যবহারের জন্য কেসটা মুখ থুবড়ে পড়েছে। তার কথা হইতেছে এভিডেন্স অ্যাক্ট ব্যবহার করা হইলে বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিচার আদালতে মুখ থুবড়ে পড়ে। এই কথাটার মানে কি, কারণ হচ্ছে একটু আগে যে কথাটা বললাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হয়, তখন যখন আনুষঙ্গিক সব তথ্য সামনে বিচারকের সামনে উপস্থাপন করা হয়, তখন বিচারক পুরো কেস দেখে দেখে যে ওরে বাবা এখানে কী দাবি, নির্যাতনের দাবি করতেছেন, কোনো নির্যাতনের ঘটনাই নাই, তখন কেস মুখ থুবড়ে পড়ে, কথা বোঝেন না। সো সেই বাস্তবতাটা কেমনভাবে সে টুইস্ট মারতেছে, উপস্থাপন করতেছে যে এভিডেন্স দেখানোটা খুব খারাপ একটা ব্যাপার, আনুষঙ্গিক যত এভিডেন্স আছে এটা খুবই খারাপ, এভিডেন্স যত বেশি এভিডেন্স সামনে চলে আসে তত প্রমাণিত হয়ে যায় যে ছেলে নির্দোষ। এভিডেন্স দেখালে আদালতে মুখ থুবড়ে পড়ে, তার মানে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যত বেশি এভিডেন্স সামনে চলে আসতেছে তত বেশি আপনাদের কেস মুখ থুবড়ে পড়তেছে, আপনাদের ভার্সনটা মুখ থুবড়ে পড়তেছে, কেস তো আর মুখ থুবড়ে পড়তেছে না, আদালতের মতো বিচার সব তথ্য প্রমাণ দেখে রায় দিচ্ছে, এবং রায়টা আপনার বিপক্ষে যখন যায় তখন আপনার দাবি হচ্ছে মুখ থুবড়ে পড়তেছে। হ্যাঁ, কেন মুখ থুবড়ে পড়লো, কারণ হচ্ছে তথ্য প্রমাণ আপনার সপক্ষে যাচ্ছে না, আপনার 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 দাবিকে সাপোর্ট করতেছে না, রাইট, তাদের এই জন্য তাদের এখন ইস্যু হয়েছে এভিডেন্সের সাথে, কথা বোঝার নেই, মিডিয়াতে এভিডেন্স আসতে পারবে না, আদালতে
চরিত্র হনন হয় এভিডেন্স দিলে, এভিডেন্স দেওয়া যাবে না। সুতরাং বেসিক্যালি তাদের কথা হইতেছে হাত পা বেঁধে পানিতে ফেলে দিতে হবে ছেলেকে, কোনো প্রমাণ দেওয়া যাবে না, কোনো এভিডেন্স দেওয়া যাবে না, কোনো আনুষঙ্গিক চিত্র তুলে ধরা যাবে না, বাস্তবতা তুলে ধরা যাবে না, খালি পোলারে ফাঁসি না দেওয়া পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না, যেটা গত পূর্বে আপনাদের আলোচনা করছি। এরা কিন্তু কেউ ন্যায় বিচার চায় না, এরা চায় এদের নিজস্ব কিছু ভার্সন দাঁড় করানো আছে, সেইটা হইতে হবে। যে একটা ঘটনা ঘটছে সেখানে ছেলে দোষী হলে ছেলের শাস্তি হবে, ছেলে নির্দোষ হলে ছেলেকে ছেড়ে দিব, এরাই এই বিষয়, এই 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 এক্সটিক আইডিয়াতে এরা বিশ্বাসী। এটা একটা উইয়ার্ড অ্যাবসার্ড ধারণা তাদের কাছে যে ছেলে নির্দোষ হলে তাকে ছেড়ে দিব, এটা আবার কেমন সম্ভব? মোটেই না। এরকে নির্দোষ হলে একে দোষী প্রমাণ করবো, দোষী প্রমাণ করার জন্য এখন দেখাবো আপনাদেরকে, দোষী প্রমাণ করার জন্য যদি আমাদেরকে আদালত এভিডেন্সকে ইগনোর করতো, এভিডেন্স ইগনোর করবো, আমরা যদি পোস্টমর্টেম রিপোর্টকে ইগনোর করতো, আমরা পোস্টমর্টেম রিপোর্টকে ইগনোর করবো, আমরা যদি এক্সপার্টের ভাষ্যকে বাতিল ঘোষণা করতো, আমরা এক্সপার্টের ভাষ্যকে বাতিল ঘোষণা করবো। কিন্তু আমাদের মনজুরুল মাকসাদ ঠিক করা আছে, যতক্ষণ পর্যন্ত পোলারে ফাঁসি না দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না। এখন দেখেন ওই যে আনুষ্কা দিহানের ঘটনায়, ঘটনাটা তো আপনাদের সকলের মনে আছে, রাইট? ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটু আগে বলে রাখছি, মোটামুটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ছেলের বাসা ফাঁকা, ছেলে মেয়েকে জানাইছে আগামীকালকে আমার বাসা ফাঁকা, মেসেঞ্জারে চ্যাট করতেছে তুমি চাইলে আসতে পারো, মেয়ে স্বেচ্ছায় বলছে ওকে আমি আসবো, মেয়ে একা বাসায় হেঁটে এসে বাসায় ঢুকছে, তাকে কেউ জোর জবরদস্তি করে নাই, সে হেঁটে গেট গেট করে বাসায় ঢুকছে। তারপর তারা হচ্ছে সেক্স করতে গিয়ে হইতেছে ডিলডো প্রমাণ পাওয়া গেছে, তারা হচ্ছে ডিলডো ব্যবহার করছে, সেই ছেলে ডিলডো ব্যবহার করতে গিয়ে রাপচার হয়েছে, সেখানে রাপচার হয়ে সে ব্লিডিং হয়েছে, ব্লিডিং হয়ে মেয়ে মারা গেছে, সিম্পল কেস, এখানে কোনো ধরনের জোর জবরদস্তি কোনো ঘটনা নাই, জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। কিন্তু এই নারীবাদী বদমাশ শয়তানগুলো কী করতে হবে? ছেলেরা ফাঁসাই দিতে হবে, রাইট? এখন তার দাবি, এই নারীবাদীর দাবি, শয়তানের দাবি, দেখেন কি মজাটা, দেখেন এদের ভিতরে চিন্তাভাবনা কোন দুনিয়ায় এরা থাকে, এটা জগৎ কীভাবে কাজ করে। এখন এর দাবি হইতেছে যে তথ্য প্রমাণ সব কিছু ইন্ডিকেট করতেছে, ডাক্তাররা মেয়ের হইতেছে ভ্যাজাইনা এই কি বলে অ্যানালিসিস করে টোরে, সব কিছু করে টোরে, পোস্টমর্টেম রিপোর্ট এভিডেন্স যত তথ্য, ছেলে মেয়ের চ্যাট ঘেটে সব কিছু করে, এটা এখন পানির মতো পরিষ্কার, যেখানে কোনো জোর জবরদস্তির ঘটনা নাই। না, নারীবাদীদের এখনও মন ভরে নাই তাদের, কেন ছেলেকে এখনও ফাঁসানো যাচ্ছে না? এখন তার দাবি হইতেছে যে কেন বিকৃত যৌনাচার ইউজ করলো, যেখানে ডাক্তার বলতেছে যেখানে তারা বিকৃত যৌনাচারের সাইন পাইছে, ডাক্তার এখন কি করবো তোদের জন্য? কি এখন ডাক্তার ডাক্তারি করা ছেড়ে দিবে? তোদের চাওয়াটা কি ডাক্তার ডাক্তারি করতে পারবে না? ডাক্তার পোস্টমর্টেম রিপোর্টে ভ্যাজাইনা অ্যানালিসিস করে অ্যাসেস করে ডাক্তার বলল যে এখানে আমরা বিকৃত যৌনাচারের সাইন দেখছি, কোনো একটা ফরেন বডি ইনসার্ট করানো হয়েছে, এই কারণে সেখানে ফেটে গেছে চামড়া, ফেটে গিয়ে রক্ত, সিম্পল ঘটনা। না, এর চাওয়া হইতেছে কথা বলা যাবে না, এই কথা বললে মেয়ের পক্ষে যাবে না, এই কথা বললে ছেলেকে ফাঁসানো যাবে না। এবং আমার বানানো কথা আপনি দেখবেন, সে এক্স্যাক্টলি এই কথাটাই বলবে যে এই কথা বললে ছেলেকে ফাঁসানো যাবে না, ফাঁসানো টিস করে না, সুতরাং আমরা রাজি না। ইউজিং ওয়ার্ডস লাইক এটা একটা বিকৃত যৌনাচার ছিল, আ ফরেন অবজেক্ট ওয়াজ ইউজড, এই শব্দগুলোর ব্যবহার তো কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় যে তাকে নির্যাতন করা হয়েছিল, যে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়, এবং নির্যাতন করার জন্য একটা অস্ত্র বা একটা যন্ত্র ব্যবহৃত হয়েছিল। ডাক্তার বলতেছে ডাক্তার ইরেলেভেন্ট, ফাইন্ডিং ইরেলেভেন্ট, এভিডেন্স ইরেলেভেন্ট, ডাক্তার সে রিসার্চ করে সে অ্যানালাইসিস করে সে ডাইসেক্ট করে সে বলল ডাক্তার যে এখানে আমরা বিকৃত যৌনাচারের সাইন পেয়েছি এবং একটা ফরেন বডি ব্যবহারের ইনসার্ট করার ইন্ট্রোডিউস করার সাইন পেয়েছি, মাইয়ার দাবি না এগুলো বলা যাবে না, কেন বললে প্রমাণ হয়ে যাবে ছেলে নির্দোষ। এবং তার দাবি কি কি বলতে হবে? নির্যাতন করা হয়েছে এবং অস্ত্র ব্যবহার করা হয়েছে, এটা তার মনে হয়েছে, সে কিন্তু বলছে যে কাছে এটা মনে হয়েছে, তথ্য প্রমাণের খাওয়া নাই, তার কাছে কি মনে হয়েছে? ফরেন অবজেক্ট ওয়াজ ইউজড, এই শব্দগুলোর ব্যবহার তো কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় যে তাকে নির্যাতন করা হয়েছিল, ডাক্তার ইরেলেভেন্ট, ইরেলেভেন্ট প্রমাণ, তথ্য প্রমাণ এভিডেন্স ইরেলেভেন্ট, আমাদেরকে, আমার মনে হয় আমাদের বলা উচিত এখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে, বুঝছেন তো এদের চিন্তা ভাবনা চাওয়াটা, বুঝছেন তো? তথ্য প্রমাণ নির্দেশ করতেছে মানে না, অস্ত্র ভাষা শুনেন তার, অস্ত্র ব্যবহার করা হয়েছে। এবং ফরেন অবজেক্ট ওয়ার্ডটা ব্যবহার করলে প্রসিকিউট করা যাচ্ছে না, সে কিন্তু বলছে যে আদালতে কিন্তু ছেলেরে বিপদে ফেলা যাবে না। What does foreign object mean? Foreign object is not something that can be prosecuted. নির্যাতন হয়েছে, ডাক্তার বলতেছে ফরেন অবজেক্ট ইউজ করা হয়েছে কারণ ছেলে ফরেন অবজেক্ট ইউজ করছে, তো ছেলে ফরেন অবজেক্ট ইউজ করছে, এতে করে তো ছেলে কোনো অন্যায় করে নাই, ছেলে মেয়ে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন অবজেক্ট ইউজ করতে গেছে, ডিল্লো ফিল্ডো তো সবাই ইউজ করেই আজকাল, সবাই ইউজ করে না জায়গা না, এই বাস্তবতা চেঞ্জ করে দিতে হবে, তথ্য প্রমাণ সব চেঞ্জ করে দিতে হবে। এখন আর বলা যাবে না যে ফরেন অবজেক্ট ইউজ করছে, ডাক্তার বলতেছে ফরেন অবজেক্ট ইউজ করছে, ডাক্তার বলতেছে বিকৃত যৌনাচার, না এখন বলতে হবে তার মনে হয় যে এখানে জোর জবরদস্তি নির্যাতন করা হয়েছে এবং এখানে নিউক্লিয়ার বম ব্যবহার করা হয়েছে, ও মাসিনাবুল অস্ত্র, ওয়েপন অফ ম্যাস ডেস্ট্রাকশন ইউজ করা হয়েছে, WMD, অস্ত্র ব্যবহার করে মায়ের মেরে ফেলছে। কেন কেন এভাবে বলতে হবে? কেন ডাক্তারের কথা পাত্তা দেওয়া যাবে না? ডাক্তারের কথা ছুঁড়ে ফেলে দিতে হবে, তথ্য প্রমাণ ছুঁড়ে ফেলে দিয়ে এইভাবে করে বলতে হবে কেন? তাইলে সে কী করা যাবে? ছেলেকে প্রসিকিউট করা যাবে।
আর যদি যেটা সত্য ঘটনা যা ঘটছে বাস্তবতা, তাতে করে ছেলেকে ফাঁসানো যাচ্ছে না, তাতে করে তাকে প্রসিকিউট করা যাচ্ছে না। ফরেন অবজেক্ট ইজ নট সামথিং দ্যাট ক্যান বি প্রসিকিউটেড, নির্যাতন হয়েছে। সো প্রসিকিউট করার স্বার্থে যেভাবে হলে ছেলেকে ফাঁসানো যায়, বিপদে ফেলা যায়, সেইটার স্বার্থে আমাদের ডাক্তারের ভাষ্য তথ্য প্রমাণ সব উল্টে দিয়ে মিথ্যা বানোয়াট ন্যারেটিভ দাঁড় করাইতে হবে। এটা হচ্ছে মেয়ের দাবি। কে একেবারে অবলীলাশে বলে ফেলতেছে, ওই যে মনের ভিতরে থেকে অটোমেটিক বের হয়ে আসতেছে এগুলা। সুতরাং মিডিয়ার দায়িত্ব হইতেছে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করে দেয়া, মিডিয়ার দায়িত্ব হইতেছে বাস্তবতা চেঞ্জ করে দেয়া, মিডিয়ার দায়িত্ব হইতেছে ওই যে মেয়ে একা 1 লাখ টাকার ফ্ল্যাটের বাসায় ভাড়া থাকতো এই কথা বলা যাবে না, এই কথা আদালতেও বলা যাবে না। তাহলে মেয়ের চরিত্র হনন হবে। কেন চরিত্র হনন হবে? দেখা যাবে যে মেয়ে আসলে এগুলো করতো, মেয়ের উপর কোনো জোর জবরদস্তি হয় নাই, আনুষ্কা দিহানের বাসায় ঢুকছে, এভিডেন্স ভিডিও এভিডেন্স এগুলো প্রকাশ করা যাবে না, এগুলো দেখানো যাবে না, তাদের চ্যাট এগুলো নিয়ে কথা বলা যাবে না। করলে কী হবে? মেয়ের চরিত্র হনন হবে। তো মেয়ের চরিত্র হনন হলে কী হবে? ছেলে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। মেডিকেল রিপোর্ট, ডাক্তার যে ভাষা ব্যবহার করছে সংবাদ সম্মেলনে, সেই ভাষা মিডিয়া ব্যবহার করতে পারবে না। বলা যাবে না যে এখানে যৌনত বিকৃত যৌন কাম ছিল, বলা যাবে না এখানে ফরেন বডি ইউজ করা হয়েছে। বলতে হবে কি, মিডিয়ার দায়িত্ব কী করা? মিডিয়ার দায়িত্ব সব এভিডেন্স উল্টে দিয়ে মিডিয়ার দায়িত্ব প্রচার করা যে এখানে নির্যাতন করা হয়েছে এবং অস্ত্র দিয়ে, হ্যাঁ, ওয়েপন অফ ম্যাস ডেস্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, এগুলো বলতে হবে। কারণ হইতেছে বাস্তবতা, তথ্য প্রমাণ এগুলোর খাওয়া নাই, তথ্য প্রমাণ দিয়ে ছেলেকে ফাঁসানো যাচ্ছে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁসানো যায় না। তো বেশিরভাগ ক্ষেত্রে ইফ ইউ গো উইথ এভিডেন্স তাহলে ছেলেকে ফাঁসানো যায় না। মেয়ের দাবি, মেয়ে বললো যে এই ধরনের এভিডেন্স অ্যাক্ট ব্যবহার করা হলে বেশিরভাগ ক্ষেত্রে কেস মুখ থুবড়ে পড়ে। তার টেনশনের জায়গাটা এবং দুঃখের জায়গাটা বোঝেন নাই, যত তথ্য প্রমাণ আসে ততই কেস মুখ থুবড়ে পড়ে। সুতরাং এগুলোকে এখন চরিত্র হনন এবং ভিকটিম ব্লেমিং নাম দিয়ে এগুলোকে আর সামনে আসতে দেওয়া যাবে না, এবং এটা হচ্ছে মিডিয়ার দায়িত্ব। এবং এখন কথা প্রসঙ্গে সে বলবে যে যে অভিযুক্ত তার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে তার নাম প্রকাশ করা কোনো অবস্থাতেই যাবে না, এটা আইন বাংলাদেশের। অভিযুক্ত যে তার যদি বয়স 18-র নিচে হয়, যেটা অনেক সময় দেখা যায় ধর্ষণের মামলাতে, অনেক সময় দেখা যায় 18-র নিচের জুভেনাইল ডেলিনকুয়েন্টসরা, ওখানে আবার কিন্তু শিশু আইন অনুযায়ী, শিশু আইন 2013 অনুযায়ী আপনি কিন্তু ওখানে 18-র নিচে হয়ে থাকলে নাম প্রকাশ করা যাবে না, রাইট? কোনোভাবেই তাদের নাম প্রকাশ, এটা তো এটা নিয়ে এটা আপনারা মানছিলেন দিহানের বেলায়? দিহানের তো বয়স 18 বছরের কম, প্রমাণ বলতে 18 বছরের কম যখন জানা গেছিল তখন তো আবার না, সেটা মানবেন না আপনারা, ছবি দেখানো যাবে না। তখন তো দিহানের সকল ফ্রেন্ডের ছবি আপনারা সবাই সকল মিডিয়াতে পাবলিশ করলেন। করার পর জানা গেল যে দিহানের ফ্রেন্ডের যখন ভিডিও বের হয়ে আসলো, ভিডিওতে দেখা গেলো, শুরুতে বলছে কি এরা গ্রুপ চ্যাট করতে গেছে ফ্রেন্ডরা সবাই মিলে জোর করে মেয়েকে রেপ করছে। পরে দেখা গেলো যে ফ্রেন্ডরা এক একজন এক এক জায়গায় পুলিশ এদের মোবাইল ট্র্যাক করে দেখছে, যারা কেউ এখানে ধারে কাছে নাই ঘটনাস্থলের, এরা যে সবাই যার যার বাসাতে, এবং পরবর্তীতে সিসি ক্যামেরার ভিডিও থেকে দেখা গেলো মেয়ে একা একা গেট গেট করতে করতে ছেলের বাসায় ঢুকে যাচ্ছে, স্বেচ্ছায়, তাকে কেউ জোর করতেছে না। এবং দেখা গেলো ওদের চ্যাট থেকে আগের রাতে মেয়ে ছেলের সাথে প্ল্যান করছে ফাঁকা বাসায় আসবে সে। সব এভিডেন্স ওই যে মেয়ের ওই ভদ্রমহিলার ভাষায় এভিডেন্স, যত বেশি এভিডেন্স আসে তত ভয়ের কথা, ছেলে ছেলে নির্দোষ হয়ে যায় এবং চরিত্র হনন হয়ে যায় মেয়ের। সো সকল কিছু যখন হইলো তখন আমরা জানতে পারলাম যে এই যে আপনারা ফেসবুকে ভাইরাল করলেন ছবিগুলো, মিডিয়াতে আসলো যে দিহানের ফ্রেন্ডরাও নাকি ধর্ষক, তখন তো আপনাদের মুখ থেকে এই কথাটা বের হলো না যে কী ব্যাপার, কোনো তথ্য প্রমাণ ছাড়া কেন আমরা এই ছেলেগুলোকে এরকম করে ইয়ে করলাম, এরকম করে ভাইরাল করলাম, এই ছেলেগুলোর এখন কী হবে, এখন মুখ দেখাবে কীভাবে? দিহানের বয়স 18 বছর দেখা যাচ্ছে কাগজপত্রে, মনে হচ্ছে তার নাম ইউজ করা, তখনই কথা কইছেন ও মানে ফাঁসানোর বেলায় একটা মানুষ, এবং সে একটা জায়গায় কথাটা বলবে, এখনই আপনাদেরকে দেখাবো মজা কত জায়গায়, যে ভিতর থেকে দমকে দমকে বের হয়ে আসে সত্যটা, যে তার চিন্তা তার সে তারা এটাই বিশ্বাস করে যে একটা মেয়ের বেলায় সত্য সামনে আসতে দেওয়া যাবে না, এবং একটা ছেলের বেলায় এই একই বাস্তবতা কনসিডার করা যেতে পারে, একই জিনিস একই এক্সপেকটেশান মেয়ের বেলা যেটা সেটা ছেলের বেলায় সেটা এক্সপেকটেশান কনসিডার করা যেতে পারে, সে শিওর না। কিছুটা সেন্সিটিভিটি এভাবে এখানেও মেনটেন করা উচিত। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট আনটিল অ্যান অ্যাকিউজড ইজ কনভিক্টেড দ্যাট অ্যাকিউজড মে স্টিল মে অর মে নট বি গিলটি অফ দ্য ক্রাইম। বললো কিছুটা সেন্সিটিভিটি, কিছুটা এখানে ও সে ও প্রত্যয় অ্যাড করতেছে, কিছুটা তাও পুরোপুরি না সেন্সিটিভিটি। মেয়ের কেসের কারণে একটা মেয়ে যখন অভিযুক্ত হয় তখন যেরকম সেন্সিটিভিটি দেখাইতে হবে, একটা ছেলের বেলায় একই রকম সেন্সিটিভিটি দেখানো যাবে না, কিছুটা সেন্সিটিভিটি এখানে ও দেখানো যেতে পারে। বুঝছেন তো তার মাইন্ডসেট চিন্তা ভাবনা, কিছুটা সেন্সিটিভিটি এভাবে এখানেও মেনটেন করা উচিত। তো এই হয়েছে ঘটনা, এই হয়েছে এদের চাওয়া পাওয়া, এই হয়েছে নারীবাদী, এই হয়েছে এই হইতেছে এরা নারীবাদী। তো এরা কি চায়? এরা কি ন্যায় বিচার চায়? এরা কি এরা ন্যায় বিচার চায় না? সো যে কারণে নারীবাদীদেরকে নিয়ে কথা বলি এবং এই শয়তানগুলোকে নিয়ে কথা বলি, কারণ এরা ন্যায় বিচার চায় না। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট জাস্টিস, তারা ডোন্ট কেয়ার, দে ডোন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট জাস্টিস, তারা জাস্টিসের কেয়ার করে না, জাস্টিসের পরোয়া করে না। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম আপনি আগের পর্বে, এটা বলছি আপনি দেখবেন যত তথ্য প্রমাণ সামনে আসবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ছেলের কোনো দোষ নাই, ছেলে মেয়ের এখানে মিউচুয়াল কনসেনচুয়াল সেক্স ছিল, কনসেনচুয়াল রিলেশনশিপ ছিল, এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, মেয়ে আত্মহত্যা করছে অথবা কিছু একটা হয়েছে, এখন ছেলেকে ফাঁসাইতে হবে। তথ্য প্রমাণ দিয়ে ছেলেকে ফাঁসানো যাচ্ছে না, কোনোভাবেই ফাঁসানো যাচ্ছে না, এখন মিডিয়ার কাজ হয়েছে ন্যারেটিভ দাঁড় করানো। এটা ভদ্রমহিলার দাবি যে ডাক্তার বলতেছে এখানে
বিকৃত যৌন কাম হয়েছে এবং ফরেন বডি ব্যবহার করা হয়েছে, মেয়ের দাবি না 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 মিডিয়ায় কথা বলা যাবে না, মিডিয়ায় এসে বলতে হবে যৌন নির্যাতন করা হয়েছে এবং অস্ত্র ব্যবহার করা হয়েছে। এবং তখন টিভিতে সহ এই নারীবাদীগুলো চিল্লাচিল্লি যে কেন এই কথা বলতেছে, এই কথা বলা যাবে না, ডাক্তারই কথা বলছে। এবং তখন ডাক্তারকেও অ্যাটাক করছে, তো ডাক্তার কী করতে হন, ডাক্তার তোরা মেডিকেল রিপোর্ট চেঞ্জ করে দে, তোরা দুনিয়া সব চেঞ্জ করে দে, তোরা যেমনি হইলে তোদের সুবিধা মতো হয় সব এমনি হইতে হবে, রাইট? সো এখন থেকে আমরা যেটা বুঝলাম যে এদের চাওয়া হইতেছে দুনিয়ার মধ্যে কোনো ফ্যাক্টর, কোনো খাওয়া নাই, কোনো কোনো কিছুর কোনো বিল নাই, তারা যেভাবে চায় এইভাবে হইতে হবে, যে কোনো একটা ঘটনা ঘটার পর ছেলেকে ফাঁসাই দিতে হবে, এটাই হচ্ছে তাদের চাওয়া, এটা না হওয়া পর্যন্ত। এবং আদালতে এভিডেন্স অ্যাক্ট আছে, এটা নিয়ে তারা খুবই দুশ্চিন্তিত যে এভিডেন্স অ্যাক্ট হইতেছে, এভিডেন্স আসা অ্যালাউ করে, যত এভিডেন্স চলে আসে তত হইতেছে ছেলেকে ফাঁসানো যায় না, কেসগুলো নাকি মুখ থুবড়ে পড়ে, ওর ভাষা এমনভাবে ইউজ করতেছে কারণ তার পক্ষে যাচ্ছে না, কথা বুঝেন না? সো এভিডেন্স অ্যাক্টের কারণে তারা সুবিধা করতে পারতেছেন নারীবাদী সুরগুলো। এখন যেটা করতে হবে আমাদেরকে, আদালত থেকে এভিডেন্স অ্যাক্ট বাতিল করে দিতে হবে এবং পোস্টমর্টম করা যাবে না। এই যে আনুষ্কার এটা পোস্টমর্টম করাই তো ধরা পড়ে গেছে যে এখানে কী জানি বলে অস্ত্র দিয়ে তাকে নির্যাতন করা হয় নাই, সুতরাং পোস্টমর্টম করা যাবে না এবং ডাক্তারের মতামতের বিল নাই। তার কি মনে হয়, নারীবাদীর কি মনে হয় সেটাতে বলছে না, যে ডাক্তার যেটা বলছে ওটা বলা যাবে না, তার মনে হয়েছে এখানে নির্যাতন হয়েছে, তার মনে হয়েছে অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়েছে। সো আমরা যেটা জানতে পারলাম নতুন না, এটা আজকে জানতে পারলাম, আমরা জেনে আসছি এতদিন ধরে, আজকে আর একটা কনফার্মেশন যে কোনো একটা ঘটনা ঘটলে নারীবাদীদের চাওয়া পাওয়া হচ্ছে, তাদের মন কী বলে, আমরা তাদের সেই মন টেলিপ্যাথির মাধ্যমে তাদের মন কী বলে আমরা সেটা শুনতে হবে, সেটা অ্যাটেনশন পে করতে হবে এবং এভিডেন্সকে পাত্তা দেওয়া যাবে না, কারণ যত বেশি এভিডেন্স আসে তত বেশি হইতেছে শয়তানগুলো শয়তানি ধরা পড়ে যায়। সো এভিডেন্সের সাথে এদের শত্রুতা, ফ্যাক্টের সাথে এদের শত্রুতা।